আজকে দেখলাম আমাদের ছুটিতে, ছুটির মধ্যে তো আসো, আমার ছুটি লাগবে কি, অফিসে তো কোনো কাজ কামই করো না, আসো গল্প করো আর যাও গা, আমার ছুটি কি, ছুটি ফুটি হবে না, অফিস টাইমের পরে যা করবা, প্রেম করবা কাজ করবা সব অফিস টাইমের পরে। এগুলো কি বলেন ভাই, ব্যাপারটা খুব জরুরি, কাজ করো তো, ব্যস্ত করো না। ডেভিড ভাই উইশ মি, কেন তোমার কি বিয়ে ঠিক আছে নাকি? হ্যাপি বার্থডে টু মি। আচ্ছা তোমার হ্যাপি বার্থডে নাকি? জি ভাই। ও হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। আমাদের রেডিও স্টেশনে মিশে আছো তুমি পলে পলে, আর যে অপু তুমি তোমার তুলনা সীমাহীন, শুভ হোক তোমার জন্মদিন, শুভ হোক তোমার জন্মদিন। গাইবে গেছে, হ্যাপি বার্থডে, আপনার জন্য ছোট্ট একটু উপহার। থ্যাংক ইউ। নাইস, আগে বলবেন না, কেক টেক রাখতাম, আপনি একটা ইয়ে জানে না, মৌ জানে না, দেখছো আমাদের মধ্যে সম্প্রীতির কত অভাব, আমরা একজন আর জন্য জন্মদিন যাই না কিন্তু পাশাপাশি কাজ করি। Too bad. আমাদের আসলে অফিসে সম্পৃক্তিটাও বাড়াতে হবে। রাখেন ডেভিড ভাই, আপনি এত সাম্প্রদায়িক সম্পৃক্তি, সে তো মিথ্যা সম্পৃক্তি নিয়ে আছে। মানে তাহলে জন্মে ঠিক নাই না, মানে জন্মদিন ঠিক নাই, আপনি চিন্তা করুন, তার তো আজকে জন্মদিন না। তুমি কোথায় জন্মা? আরে আমি ফেসবুকে দেখলাম। আরে ফোন দিতে পারবো না, না দিব, আমি আমার মতো করে দেবো, আপনি টেনশন করেন না। তুমি আরে ফোন দিয়ে এখন অফিসে না, আমি আমি দিতেছি, আপনি 5000 টাকা সীমা থাকা উচিত। না না আমি ওর সাইজ করতেছি। না তুমি এখন ফোন দাও, ফোন দাও, রাখতে হবে অফিসে। আমি একদম মিথ্যা কথা একদম কিছু করতে পারি না। আমি এটা জানি না ভাই, আপনি টেনশন করেন না, তো আমি আসছি, এই জন্য আমি আপনাকে কিছু বলতে চাই না, আমি দেখতেছি। তুমি ওর ফোন দিয়ে বলো 10 মিনিটের মধ্যে অফিসে আসতে। 10 মিনিট? তাহলে দেখো আমি কি অবস্থা করি। দাঁড়ান না, আমি আসছি। কত বড় সাহস, মিথ্যে কথা বলবে, বলতে পারে যে আমি একটু ইয়ার্কি মস্করা প্রেম প্রীতি পরিবার করতে যাচ্ছি, আমার তো কোনো সমস্যা নেই। অনেক কথা আমরা ফোন দাও, কি দিব একটু, আমি আরো লেগে ফোন দিতে পারছি। হ্যালো অপু ভাই। বউ চলো একটু ঘুরে আসি আজকে রেস্টুরেন্ট থেকে। রেস্টুরেন্টে? না না অপু ভাই, আজকে রেস্টুরেন্টে যাবো না, ভালো লাগছে না। আমি তো জানি ভালো লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগানোর জন্যই তো যেতে হবে তাই না? বললাম না আজকে ইচ্ছা করছে না, আর আপনার সাথে বের হলে একটা না একটা ঝামেলা হবেই, সেই জন্য আজকে প্রমাণ করে দেবো কোনো ঝামেলা হবে না, চলো যাই। না থাক আজকে না, বাদ দেন, অন্য একদিন যাবো। না আমি বিশেষ করে বলছিলাম কারণ হচ্ছে যে আজকে একটা বিশেষ দিন ছিল। উইশ মি, উইশ মি। উইশ মি মানে? উইশ মি, উইশ মি, হ্যাপি বার্থডে টু মি, আজকে আমার জন্মদিন। ও তাই নাকি, হ্যাপি বার্থডে অপু ভাই। সেই কারণেই তো বলছি এত করে, নাহলে তো বলতাম না। আচ্ছা ঠিক আছে, কোথায় আসবো বলেন? নিউট্রিয়েন্টে চলে আসবো। ওকে ওকে, আমি রেডি হয়ে চলে আসছি। আচ্ছা ওকে, থ্যাংক ইউ।
হ্যালো অপু ভাই। হ্যাঁ হ্যালো অপু ভাই, আপনি কোথায়? আমি তো কাছাকাছি চলে আসছি। হ্যাঁ আমি তো বসে আছি এখানে, এসে জাস্ট একটু ওয়েট করুন, চলে আসছি। একটু তাড়াতাড়ি আসুন অপু ভাই। এই তো তাড়াতাড়ি আসছি। আপনার জন্মদিন বলে কথা ভাই, হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মাইন মাই নাম্বারটা আসলে ওঠে নাই, তো ওই জন্য আমি চিন্তা হয় নাই। সরি সরি। ভালোভাবে জন্মদিন পালন করো। ভালো কথা, তুমি এখন কোথায়? মানে ওই নিউট্রিয়েন্ট নামি আমি আমি হচ্ছে বাসায় 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 আমি এখন বাসায়, মানে শরীরটা হঠাৎ করে একটু খারাপ লাগছে। না ওই আমরা ওই নিউট্রিয়েন্ট রেস্টুরেন্টের দিকে আসছিলাম, তো তুমি নাই তাহলে বাদ দিয়ে নাকি? হ্যাঁ নিউট্রিয়েন্টের ওদিকে তো আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমার শরীরটা হঠাৎ করে খারাপ হতে আমি বাসায় চলে আসছি ভাই। আমার মনে হচ্ছে জ্বর আসবে আর পেটে একটু সমস্যা হচ্ছে। মাহিন ভাই না, এইবার হ্যাপি বার্থডে করো। ব্যাপার হ্যাপি বার্থডে টু আপু। কিসের ঝামেলা এখন? এইগুলো খাওয়া শেষ করবো, খাওয়ার পরে আমরা আইসক্রিম খাবো, তারপরে বসে কিছুক্ষণ আড্ডা মারবো, গল্প করবো, তারপরে যাবো। না না ঠিক আছে, ওই নাও নাও আমাকে নাও, এইভাবে আমি খেতে পারবো না। আপনি কখনো শুনছেন যে রিক্সায় বসে বসে কেউ কেক খায়? অন্য কোথাও আপনি কি খাইতে দিচ্ছেন?
না না আমি এইভাবে খাইতে পারবো না। ঠিক আছে প্যাকেট করতে বলেন অ্যাটলিস্ট। ভাইজান লেগে যাইতেছি মাছ ধরতে। কেন বাজারে কি মাছের অভাব পড়ছে? ভাইজান যে কি কন লেগের মাছ আর বাজারের মাছ কি এক হইলো? বাজারের মাছে তো খালি ফরমালিন আর লেগের মাছ তোমাকে নিজের হাত দিয়ে ধরু। মাছ ধরতে পারস তুই? কি যে কন গ্রামে থাকতে কত মাছ ধরছি না, এমন তো শহরে আটকায় রয়েছে মনে করেন মাছ টাছ ধরতে পারি না। এই সুযোগ পেলে মানে একটু মাছ ধরতে পারিলাম। ছিপ নিয়ে মনে করেন যে মন্ত্র মন্ত্র পড়িয়া মনে করেন যে ফালাম আর টুপুরে মাছে ধরুন টপ করে উঠে এলাম। আবার মন্ত্র? সরি ভাইজান, ওই যে কইতে কইতে অভ্যাস হয়ে গেছে। যা মাছ ধর। ভাইজান বড় মাছ পাইলে আপনার স্পেশাল কারি বানাই খাওয়াম। শুন বেশি কথা কইস না বুঝছস, গাছে কাটার গোফে তেল, আগে মাছ ধর তারপর কথা কইতেছ। যাবাক। আরে ভাইজান ভাইজান দোয়া করেন। যা আমারে বলছে যে কালকে তোমার অরিজিনাল বার্থডে ছিল না, ওটা তোমার একটা ফেক বার্থডে তুমি বানায় আমাদের ছুটি নিছো। অনেক জানে কেমনে? অনেক তোর ফেসবুকে দেখছে ভাই। মনে করেন যে ওই মানে স্কুলে যেটা হয় যে আমাদের টিচাররা সব কি গণনা করে না, সাল কত সাল কত সালে ম্যাট্রিক ফ্যাট্রিক কি এসব হিসেব নিকেশ করে কি করে বলেন, নিজেরা ইচ্ছা মতো একটা ডেট বসায় দেয়। ওইটা হচ্ছে আমার সার্টিফিকেটের ডেট, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে বিশ্বাস না করেন, মাহিন ভাইকে তো বিশ্বাস করেন। মাহিন ভাই কালকে আমাকে উইশ করছে। মাহিন ভাইকে আপনি শুনে দেখেন। ও আমরা তোমার পাশাপাশি অফিস করে আমরা বুঝলাম না তোমার বার্থডে কবে, আর মাহিন ভাই জানা গেল না? আপনি শুনে দেখেন ভাই। শুনো, এটা তদন্ত হবে, তদন্তে আসল সত্য বেড়ে আসবে, এবং ততদিন পর্যন্ত তোমার কথা আমি বিশ্বাস করতেছি না। বেশি বাইরে না আব্বু, একদম ছেড়ে দেবো।